আসসালামু আলাইকুম শেয়ার করছি জুলাই তৈরি পারফেক্ট চকলেট কেকের রেসিপি এবং ডেকোরেশন কেক সাজানোর জন্য চাই পারফেক্ট একটা কেক কেক পারফেক্ট না হলে যত সুন্দর করে সাজানো হোক না কেন তা খেতে মোটেও ভালো লাগে না আমি একটু কেটে দেখাচ্ছি যে আবার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আগেই চকলেট কেকের রেসিপিটা শেয়ার করেছিলাম যারা এখনও আমার সেই চকলেট কেকের রেসিপিটি দেখেননি তাদের জন্য এই ভিডিও শেষে চুলাই তৈরি পারফেক্ট স্পন চকলেট কেকের রেসিপিটা অ্যাড করে দিব দেখে বুঝতে পারছেন যে এটা কতটা স্পঞ্জি হয়েছে ওই কেকটাকে আমি চারটা ভাগ করে নিয়েছি কেকটা সাজানোর জন্য প্রথমে আমি গানাস তৈরি করে নিয়েছি জন্য একটা হাড়িতে পানি ভালো করে গরম করে হিট প্রুফ বাটি বসিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ কাপ ডার্ক চকলেট হাফ কাপ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে আমি ক্রিম এবং চকলেটটাকে অনবরত নেড়ে দিচ্ছি এতে চকলেটটা মেল্ট হয়ে যাবে বাটিটা যাতে পানির গায়ে লেগে না থাকে পানি থেকে বাটির দূরত্ব থাকবে হাফ ইঞ্চি পরিমাণ আমার চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে ঠিক এরকম হবে আমি এখন নামিয়ে এক সাইডে গানাসটা রেখে দিচ্ছি কেকটা অনেক সময় ধরে ময়স রাখার জন্য একটা সিরাপ তৈরি করে নিয়েছি এজন্য দুই টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে গলিয়ে প্রতিটা কেকের পাটের উপরে আমি ব্রাশ করে নেছি। ব্রাশ করে এর উপরে আমি ভালো করে ক্রিম লাগিয়ে নেছি। আমার চ্যানেলে বাটার ক্রিম ফ্রস্টিং সুইস মেরাং বাটার ক্রিম এবং হুইপড ক্রিমের রেসিপিটা দেয়া আছে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেটা দিয়ে সাজাতে পারেন কেকের একেবারে নিচের পাটটা সময় উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে কেকটা সাজালে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে প্রতিটা পার্টে আমি ভালো করে ক্রিম লাগিয়ে কেকের নিচে আমি সাদা কাগজ বিছিয়ে নিয়েছি এতে সাজালে আর চারপাশ নোংরা হবে না এখন আমি কেকের চারপাশে। ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমার চ্যানেলে অনেক ধরনের কেকের রেসিপি দেয়া আছে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এর উপরে গানাসটা ছড়িয়ে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য কেকটা রেখে দিচ্ছি আজকে আমি গোলাপ ফুলের এই নজলটা দিয়ে ডেকোরেশন করব। এবং সাইডে এই নজলগুলো দিয়ে সাজাবো আমি এই পাইপিং ব্যাগগুলো নিয়েছি এগুলো একটা মগের ভিতরে এভাবে বসিয়ে তার ভিতরে আমি নজলটা দিয়ে এর ভিতরে আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর ছোট্ট করে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আমি ক্রিমগুলো খুব ভালোভাবে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কেকটা ফ্রিজ থেকে বের করে চারপাশ থেকে কাগজগুলো সরিয়ে পাশে যে চকলেটগুলো লেগে আছে সেগুলো আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি কেকের নিচে আমি স্টার নজেল দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি উপর দিয়ে আমি যে রোজ নজেল নিয়েছিলাম সেটা দিয়ে ছোট ছোট ফুল তুলে নিয়েছি আপনারা যখন সাজাবেন আমার চেয়ে আপনাদেরটা আরও বেশি সুন্দর হবে আমি পাতার জন্য কিছুটা ক্রিমের ভিতরে গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি এখন ছোট ছোট কয়েকটা পাতা তুলে নিয়েছি এতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে একইভাবে আমি আরও কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এতে দেখুন কেকটা কতটা সুন্দর লাগছে আমি নিচে দিয়েও একইভাবে পাতা দিয়ে দিচ্ছি কেকটা আমার সাজানো হয়ে গিয়েছে কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমি এখানেই রাখছি আর যারা আমার চকলেট স্পঞ্জ কেকটি দেখেনি তাদের জন্য বাকিটুকু দেখে নিন শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এজন্য এখানে নিয়েছি হাফ কাপ আরও দুই টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এতে কেকের টেস্টটা ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা এখন খুব ভালোভাবে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি অবশ্যই চেলে নিতে হবে চালা হয়ে গিয়েছে এখন এই শুকনা উপকরণগুলোকে সব একসাথে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে স্বাভাবিক তাপমাত্রার চারটা ডিম আমি এক মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে চিনিটা না গলা পর্যন্ত খুব ভালোভাবে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি ডিমগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে সে ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বের করে স্বাভাবিক করে নিতে হবে তা না হলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না বিট করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে হাফ চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি আপনার ভ্যানিলা এসেন্সও দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন দিয়ে আবারও মিডিয়াম স্পিডে আমি দুই মিনিট বিট করে নিয়েছি বিট করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে তিন ভাগ করে প্রথম ভাগ আমি ঠিক এভাবে ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি পরপর তিনবারে শুকনা উপকরণগুলো মিশিয়ে নেব কখনও একসাথে শুকনা উপকরণগুলো মেশাতে যাবেন না এতে কেক ফুলবে না শক্ত হয়ে যাবে আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে আমি চুলায় বেক করে দেখাবো আপনারা যদি ওভেনে করতে চান সেটা আমি ড্রেসক্রিপশন বক্সে লিখে দিব এখন একটা সাত ইঞ্চির মোল্ড নিয়েছি এর ভিতরে হাফ চা চামচ তেল ব্রাশ করে এর ভিতরে আমি পার্সমেন্ট পেপার বিছিয়ে নিচ্ছি এই পার্সমেন্ট পেপারগুলো যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে সাদা কাগজ দিয়েও আপনারা এই কাজটা চালাতে পারেন আমি চারোপাশেও লাগিয়ে নিয়েছি এখন মিশ্রণটা ঠিক উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি এর ভিতরে যদি কোনো বাবলস থাকে তা বের হয়ে যাবে তারপর চার থেকে পাঁচবার অবশ্যই এভাবে ট্যাপ করে নিতে হবে এর ভিতরের বাড়তি এয়ারবাবলসগুলো বের হয়ে যাবে চুলায় একটা বড় হাড়ি দিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো খুব ভালো করে গরম করে নিচ্ছি আর ঢাকনার যে একটা ফুটো থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে দেখুন আমার এটা গরম হয়ে গিয়েছে আর কতটা ধোঁয়া বেরোচ্ছে এর ভিতরে আমি কেকের মোলটা বসিয়ে হাই হিটে পাঁচ মিনিট বেক করব এরপর এক বারে লো হিটে চল্লিশ থেকে ৪৫ মিনিট বেক করলে আমার কেকটা হয়ে যাবে চল্লিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন কেকটা একটু চেক করে দেখছি একটা শাসলিকের কাঠি এর ভিতরে ঢুকিয়ে যখন দেখবেন কাঠিটা ক্লিন আসছে তার মানে কেকটা হয়ে গিয়েছে আর ক্লিন না আসলে আরও পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম লো হিটে দিতে পারেন কেকটা ঠান্ডা করে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ